হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের জন্য আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিও যদি আপনার যদি কোনো উপকার হয়ে থাকে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো আমরা এখন কম্পিটিশন চলে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের যে বার্থ সার্টিফিকেট যে ওয়েবসাইটটি আছে তো এখানে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যে জন্ম নিবন্ধন যে এটা আছে তো এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যে নিবন্ধন নাম্বারটি আছে এটি দিয়ে দিব এবং জন্ম তারিখটি দিয়ে দিব। এটা আজকে আপনি দেখিয়ে দিব কীভাবে আপনারা নাম সংশোধন করবেন বাংলা এবং ইংরেজিতে কীভাবে একত্রে সংশোধন করবেন তা আজকে দেখিয়ে দিব। তো এখানে আমরা অনুসন্ধান ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমাদের মা পিতার নাম মাতার নাম এবং আমার নিজের নাম চলে আসবে। এরপর আমরা নিশ্চিত কনফার্ম করে দিব। এরপর আমরা নিচে চলে আসবো। আসার পরে এখান থেকে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা আপনার যেখান থেকে নিবন্ধন করবেন সেখানে ঠিকানাটি দিয়ে দিবেন, যেখান থেকে আপনি আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন। তো এখান থেকে আমরা আমাদের দেশটি সিলেক্ট করে দিব। তো দেশটি সিলেক্ট করে দিব বাংলাদেশ। এরপরে বিভাগটি সিলেক্ট করব, বিভাগ চট্টগ্রাম, এবং জেলাটি সিলেক্ট করে দিব জেলা চট্টগ্রাম। এবার সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা আপনার যেখানে জিটি আছে সেটি দিয়ে দিবেন। তো আমি চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড নম্বরটি দিয়ে দিব। তো এখান থেকে আমার ওয়ার্ড নম্বরটি দিয়ে দিলাম। এরপর পরবর্তী অপশনে ক্লিক করে দিব। পূর্বদর্শনে ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। তো আপনার 4 বারের বেশি সংশোধন করতে পারবেন না, তাই আপনার ভেবে চিনতে আপনার কাজটি করবেন। তো এখান থেকে সংশোধনের নির্বাচন করুন। তো এখানে বিষয় তো আমরা নির্বাচন অপশানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আপনার বাংলা নামটি যদি ভুল থাকে তাহলে বাংলা নামটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা আমাদের বাংলা নামটি আমরা সিলেক্ট করে দিব। তো নাম বাংলায় ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের যে চলিত সংশোধন তথ্য এটি দিয়ে দিব। তো এটি আমরা আমাদের যে শুদ্ধভাবে যে নামটি লেখা দরকার সেই নামটি আমরা এখানে দিয়ে দিব। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনি এখানে সঠিকভাবে এবং শুদ্ধভাবে আপনার নামটি লিখে দিবেন। সো এখান থেকে আমি আমার নামটি লিখে দিলাম। তো নামটি লেখার পরে নির্বাচন করুন। তো ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তো এখান থেকে আমরা আবার আরও সংশোধন তথ্য তো আমরা ক্লিক করে এখান থেকে আমরা আমাদের যে ইংরেজি নামটি সেটি সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আমরা আমাদের ইংরেজি নামটি দিয়ে দিব বড় হাতের। সো এখান থেকে দিয়ে দিলাম আমি বড় হাতের অক্ষরে। তো আপনি একটু মিলিয়ে নেবেন যাতে ভুল যাতে না হয়। তো ভুল বিভ্রত করা হয়েছিল। এরপরে এখান থেকে আপনি চাইলে আরও সংশোধন করতে পারেন, তো আমার দরকার নেই। তো আমাদের এখানে জন্মস্থান ঠিকানা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার জন্মস্থান ঠিকানা দিয়ে দিচ্ছি বাংলাদেশ, বিভাগ চট্টগ্রাম, সিটি কর্পোরেশন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়ে দিব। আপনার যে সিটি কর্পোরেশন বা উপজেলা আছে সেটি দিয়ে দিবেন। সেখান থেকে আমরা আমাদের জেলাটি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করে দিব। তো আপনার যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ওয়ার্ড নাম্বারে এই দিকে সিলেক্ট করে দিবেন। তো দুই দিকে কাজ করতে হবে আপনার বামে ডানে। তো এখানে আমাদের ঠাকুর দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের গ্রাম পাড়া মহল্লা এটি দিয়ে দিব। সো আপনাদের গ্রামের নাম এবং বা পাড়া বা মহল্লা যেটি থাকুক না কেন আপনার সেটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি আপনার বাসা সড়কের নামটি দিয়ে দিবেন। সেখান থেকে আমি আমার বাসা সড়কের নাম সহ দিয়ে দিলাম। কোডটি ইংরেজিতে দিয়ে দিবেন, চাইলেও আপনি বড় হাতে দিতে পারেন, ছোটো হাতে দিতে পারেন। সো আমি বড় হাতে দেওয়াটাই ভালো। সো বড় হাতে দিয়ে দিলাম। এবার আপনার গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে দিয়ে দিবেন। এরপরে আপনার বাসা সড়ক নাম বা এটি ইংরেজিতে দিয়ে দিবেন। সো এগুলো বড় হাতে দিলে সবচেয়ে বেটার হয়। সো এটা আমার দেওয়া হয়ে গেলে এরপর আমাদের স্থ ঠিকানাটি দিয়ে দিবেন। তো আপনার স্থ ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকলে একই দিবেন, না থাকলে ভিন্ন দিবেন। সো আমি স্থ ঠিকানাটি দেশ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বিভাগ চট্টগ্রাম এবং জেলা চট্টগ্রাম এবং সিটি কর্পোরেশন। এখান থেকে আপনার আপনার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। সেখান থেকে আমি ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিলাম এবং ওয়ার্ড নাম্বারটি ডানে ডানে যে ওয়ার্ড নাম্বার আছে সেটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থ ঠিকানা সেম হয় তো এটি এই কাজটি করতে পারেন। সো আমি বর্তমান ঠিকানা স্থ ঠিকানা সেম তাই আমি দিয়ে দিচ্ছি কপি করে। আপনার বর্তমান ঠিকানা স্থ ঠিকানা না হয় একই না হয় তাহলে আপনারা আপনাদের যে স্থ ঠিকানা রয়েছে সেটি দিয়ে দিবেন। সো এখান থেকে আমি আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানাটি দিয়ে দিলাম। সো এখানে আপনার বর্তমান যে ঠিকানা থাকুক না কেন সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। সো আপনার আমার আমি যে ঠিকানা থাকি সেই ঠিকানাটি এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ,
বিভাগ চট্টগ্রাম এবং জেলা চট্টগ্রাম। তো এখান থেকে আপনার সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট জেলে থাকুন সিটি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন, এরপরে সিটি কর্পোরেশন সিলেক্ট করে দেবেন, আর আপনার ওয়ার্ড নাম্বার ডেট সিলেক্ট করে দেবেন, ওয়ার্ড নাম্বারটি দিয়ে দেবেন আবার এদিকেও। তো এরপর আপনাদের যে গ্রাম ডাকঘর রয়েছে সেই ডাকঘরটি এখানে দিয়ে দেবেন। সো আমার ডাকঘরটিও সেম বর্তমান ঠিকানা, জন্মস্থল এখানে এবং স্থল এখানে সেম। তো আমি তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো এখানে। তো এটি ফিল আপ করার পরে আপনারা আবেদনকারীর তথ্য, সেখান থেকে আমি আবেদনকারীর তথ্য দিয়ে দিলাম, আবেদনকারী ব্যক্তি, সাধারণ সম্পর্ক, পিতলে পিতা, মাতলে মাতা এবং নিচের নিচ। তো আমি নিজেই তো আবেদন করতেছি, তো আমি নিজেই দিব জমা, তাই নিচ সিলেক্ট করে দিব। তো নিচ সিলেক্ট করার পরে এখান থেকে আপনার আবেদনকারীর নামটি অটোমেটিক চলে আসবে। এরপর আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যদি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। এই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি দিয়ে আপনার পরবর্তী ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনারা যে সংযুক্তি প্রতিটি ফাইলের সাইজ 100 কিলোবাইট হতে হবে। তো আপনারা যে আমরা এখন আমাদের নাম সংশোধন করতেছি বাংলা ইংলিশ, তো আপনার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট দিয়ে দিবেন, অথবা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডটি দিয়ে দিবেন। এবং আপনার যে রয়েছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট থাকে চেয়ারম্যান সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন। সো আমরা আমাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো দিয়ে দিব, যাতে আমাদের সংশোধনের যে ডকুমেন্ট রয়েছে সেগুলোর জন্য। তো আমরা এখান থেকে আমরা দিয়ে দিলাম, পিএসসি বা জিএসসি যেটি থাকুক না কেন সেটি দিয়ে দিবেন। সার্টিফিকেটটি আপলোড দেওয়ার পরে এখান থেকে আপনারা এক্সট্রা বাটনে ক্লিক করে দিবেন। সো আমার ফাইলের সাইজটা বড়, তাই দিতে পারতেছি না, তো আপনি ডিরেক্টরি 100 কিলোবাইট ভিজিট দিবেন। তো এই ফাইলটি আপলোড করার পর আপনারা এখান থেকে যে একটি যে পেমেন্ট অপশন দেখতে পারতেছেন, পেমেন্টের মাধ্যম, তো আপনারা ফি আদায়ের মাধ্যমে দিয়ে দিবেন। তো ফি আদায়ের মাধ্যমে দিয়ে দিলে সো আপনার এটি সহজ হবে, আপনি হাতে নিজে হাতে নিজে হাতে দিতে পারবেন। আমরা সাবমিট করে দিব। তো আমরা সাবমিট করার আগে আমরা পুরো ডকুমেন্টগুলো আবার চেক করে নিব, ডাটাগুলো। তো চেক করার পরে এখান থেকে আমরা আমাদের যে ফর্মটি রয়েছে সাবমিট করার পরে যে ফর্মটি ডাউনলোড করবেন, ফর্মটি ডাউনলোড করার পরে এখন আপনার ডকুমেন্টগুলো সাথে নিয়ে আপনারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা উপজেলা বা জিটি রয়েছে সেখানে যেয়ে আপনারা জমা দিয়ে দিবেন। এরপর 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন লাগে সে, এরপর আপনার ফর্মটি আপনার সনদপত্রটি আপনার নিয়ে আসবে। ভিডিওটি কীভাবে আপনারা ইংরেজি এবং বাংলা নাম সংশোধন করবেন, তো আজকে আমি দেখিয়ে দিলাম আমার কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।